গুড মর্নিং চিলড্রেন এখন আমরা বাংলা ক্লাসে আমরা আজকে পড়ব বিখ্যাত ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা একটা গল্প রূপ কাকা এই গল্পটা পড়ার আগে চলো একটু আমরা দেখে নিই আমাদের অ্যানুয়াল সিলেবাসের বর্তমান অবস্থা অ্যানুয়াল সিলেবাসে কিন্তু তিনটে গল্প আছে তোমাদের কি কী যে একটা হচ্ছে রূপ রূপকাকা যেটা আমরা এখন পড়ব আরেকটা হচ্ছে নুটুমোক্তার নুটুপোক্তার আমাদের পড়া হয়ে গেছে তাহলে এই নুটুমোক্তার এবং রূপকাকা ছাড়াও আমরা কিন্তু হাফিআরলিতে একটা গল্প পড় হাফি বললে ভুল হবে আমরা আমাদের সেকেন্ড ইউটিতে একটা গল্প পড়েছিলাম সেই গল্পটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কবিতা লেখা অর্থাৎ এই প্রথম কবিতা লেখা তাহলে আমরা কি দেখছি সেকেন্ড ডিউটিতে আমাদের ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কবিতা লেখা সেটা পড়া হয়ে গেছে নুটু মুক্তার মোটামুটি ভালোই পড়া হয়ে গেছে গল্পের মধ্যে কিন্তু বাকি রয়েছে এই এই গল্পটি অর্থাৎ রূপকাকা রূপকাকা গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাহলে আজকে এই গল্পটা পড়ার আগে একটু চলো আমরা ছোট্ট করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নিই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রকৃতি প্রেমিক অ্যাকচুয়ালি তোমরা যখন ক্লাস নাইনে উঠবে তখন তোমাদের একটা গল্প বা একটা সহায়ক পাঠ একটা থাকবে সেখানে তোমরা পড়বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আমাটির ভেপু ওরেফে বিখ্যাত উপন্যাস পথের পাঁচালির কিছু অংশ তা তখনই তোমরা বুঝতে পারবে আর তোমরা যদি বাই দিস টাইম অপুর কল্পনা বা এরম কিছু পড়ে থাকো তাহলে হয়তো বিভূতিভূষণের কিছু তোমরা পড়েছ আর যদি নাও পড়ে থাকো আমি মোটামুটি একটু বলে দিই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন প্রকৃত প্রেমিক তিনি প্রকৃতি খুব ভালোবাসতেন তার লেখার মধ্যে দিয়ে বারবার উঠে এসছে প্রকৃতি বাংলার প্রকৃতি তিনি তার পিতার নাম ছিল মহানন্দ বন্দ্যোপাধ্যায় তিনি ভীষণ অভাব অটনের মধ্যে ছোটোবেলায় ছিলেন এবং পরবর্তীকালেই বড় হয়ে তিনি গোপালনগর স্কুলে শিক্ষকতা করতেন প্রবাসী পত্রিকায় তার লেখা উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার বিখ্যাত রচনা পথের পাঁচালী ভাগলপুরে রচিত শেষ জীবনের অধিকাংশ সময় তিনি ঘাটশিরায় থাকতেন মাত্র একুশ বছরের সাহিত্য জীবনের তিনি বহু উপন্যাস দিনলিপি গল্প ভ্রমণ কাহিনী শিশু সাহিত্য রচনা করেন তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল আরণ্যক অপরাজিত ইচ্ছামতি আর বিখ্যাত শিশু সাহিত্যই তোমরা সবাই নিশ্চয়ই পড়েছ বা সিনেমা দেখেছ চাঁদের পাহাড় সেটাও কিন্তু এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনোদিনই বাংলার বাইরে যাননি অথচ তার এমন রচনাশৈলী যে চাঁদের পাহাড় পড়লে আমরা ভাবতেই পারবো না যে লিখেছেন সে একদম বাংলায় ভাগলপুরে বসে চাঁদের পাহাড় লিখেছেন যাই হোক পরবর্তীকালে তিনি উনিশশো মৃত্যুর পর উনিশশো একান্ন খ্রিস্টাব্দে প্রবলি হ্যাঁ তাকে ইচ্ছামতী উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়েছিলেন এই কবিতাটি এই গল্পটিতে যে গল্পটা আজকে আমরা পড়বো গল্পটির মূল ভাব হচ্ছে রূপকাকা গল্পটির মধ্যে দিয়ে লেখক তৎকালীন গ্রাম বাংলার এক আশ্চর্য সৌন্দর্য পরস্পরের প্রতি ভালোবাসা ও বিশ্বাস সৃষ্টি করেছেন রূপকাকা জাতিতে মুসলমান হলো তার সাথে গৃহকর্তার সুন্দর সম্পর্ক যেন সেই বাড়ির আসল অভিভাবক সেই আস্থা বিশ্বাসের ছবি এই গল্পের মাধ্যমে লেখক তুলে ধরেছেন রূপকাকা বাড়ির কাজের লোক সব কিছুই তাকে দেখাশোনা করতে হয় গৃহকর্তা সমস্ত কিছু রূপকাকার হাতে ছেড়ে দিয়ে নিজে অন্যের জমিদারি দেখাশোনা করেন সামান্য কথাতেই তার সহজে অভিমান হয় আবার তা সহজেই মিটে যায় প্রতিটি বিষয়ে তার নজর কারণ দায়িত্ব তারই তাই মৃত্যুর শেষ মুহুর্তেও সে তার মণিকে সমস্ত হিসেব বুঝিয়ে দিয়ে যায় যা আজকের দিনে সত্যিই খুব বিরল অর্থাৎ আমরা আজকে গ্রাম বাংলার এক অদ্ভুত আশ্চর্য মানসিক টানাপোড়েনের বা দ্বন্দ্ব উপ দ্বন্দ্বের একটা ছোটো গল্প পড়ব যেই গল্পের মধ্যে দিয়ে মানুষে মানুষের যে ভালোবাসা গ্রাম বাংলার মানুষের আমরা যতই পড়ি না কেন জাত জাতিভেদ প্রথা ধনী দরিদ্র প্রথা কিন্তু সবার ওপর মানুষত্ব তাহার ওপর নাই চণ্ডীদাসের এই বাণীকে অবলম্বন করেই মানুষে মানুষের সাথে সম্পর্ক মানুষের প্রতি মানুষের বিশ্বাস ভালোবাসা নিয়েই আমরা পড়ব আমাদের ছোট্ট গল্প রূপকাকা গল্পটা শুরু করি আমি মোটামুটিভাবে একটু রিডিং পড়াই রিডিং পড়িয়ে লাইন বাই লাইন তোমাদের মানে বুঝিয়ে দিই আমি সকালে উঠেই চণ্ডী মণ্ডপে যেতুম হিরু মাস্টারের কাছে পড়তে তখনকার দিনে বিভিন্ন মণ্ডপ বলে নাম ছিল যেমন ধর রথতলা কালীতলা ইত্যাদি ইত্যাদি তলার টাইপের ছিল আর মণ্ডপ ছিল চণ্ডী মণ্ডপ দুর্গা মণ্ডপ ইত্যাদি ইত্যাদি মানে এই ধরনের নামকরণেও তখনকার দিনের নামকরণ বর্তমান দিকে নামকরণ একটি আলাদা এখনকার দিনে কোনো একটা জায়গার নাম দেখ তুই শুনবিই না তোরা কোনো মণ্ডপ দিয়ে নাম এখন দেখ অমুক পার্ক অমুক সেন্ট্রাল পার্ক কার্জন পার্ক এইসব রোড এসব নাম কিন্তু তখন ব্যাপারটা আলাদা ছিল আর জবেকার গল্প এটা কিন্তু পুরোপুরি এর ব্যাকগ্রাউন্ডটা ছিল কিন্তু গ্রাম্য জীবন সুতরাং গ্রামের লোকেদের এরকম নাম হতো আমি সকালে উঠি অর্থাৎ লেখক বলছে আমি সকালে উঠি চণ্ডীমণ্ডপ বলে একটা জায়গা সেখানে হিরু মাস্টারের কাছে পড়তে যেত আজ ঘুম ভাঙতে দেরি হওয়ায় মনে হলো কাল অনেক রাতে বাবা বাড়ি এসেছে মরেলডাঙার কাছারি থেকে আমরা সব ভাই বোন বিছাটা থেকে উঠে দেখতে গেলাম বাবা আমাদের জন্য কি আনলেন অর্থাৎ দেখা যাচ্ছে যে লেখকের বাবা বাড়িতে থাকতেন না অনেক দিন বাদে তিনি মরাল ডাঙার কাছাড়ি থেকে বাড়ি এসেছেন তাই সব ভাই বোনরা মজা করে ঘুম থেকে উঠে দেখতে গেলেন বাবা তাদের জন্য খি এনেছেন এই যে আগেকার দিনে এই যে জয়েন্ট ফ্যামিলি সবাই একসঙ্গে থাকা অনেক ভাই বোন সব কিছু মিলিয়ে সমাজের এক অন্য রকম দিক কিন্তু আমাদের চোখে পড়ে আরে আমি তো কিছুই আচ্ছা চণ্ডীমণ্ডপের মণ্ডপের উঠোনে পা দিতেই রূপকাকা আমাদের বকে উঠলেন এই রাজপুত্র সব উঠলেন এখন মারে গালে এক চর যে চাবালিটা এমনি যায় বলি করে খাবা কি ভাবে বামুনের ছেলে কি লাঙল চস্তি যাবা অর্থাৎ এখানে যেন মনে হলো যে চণ্ডী মণ্ডপে পা দিতে রূপকাকা মানে কেউ একজন আমাদের খুব বকলেন যে এখন সব ঘুম থেকে উঠল এমন গালে চর মারতে হয় অর্থাৎ কেউ একজন মনে হচ্ছে যেন সে খুব কাছে কীরকম দেরি করে ঘুম থেকে উঠলে বাবা মারা বকে যেন মনে সে সেভাবেই বকে উঠলো যে গালে চড় মারব আর এমনভাবে যদি চলে তাহলে তোমরা খাবা কিভাবে খাবা অর্থাৎ আমরা কিন্তু এটা দেখছি সেই বাঙাল ভাষা অর্থাৎ ওয়েস্টবেঙ্গলের ভাষা তা সেখানে খাওয়াকে খাবা বলে ওই কিভাবে খাবা বামুনের ছেলেকে লাঙল চস্তি যাবা অর্থাৎ তুমি বামুনের ছেলে হয়ে লাঙুল চষ মানে চাষি হবে অর্থাৎ এখানে দেরি করে উঠেছ তাহলে তো পড়াশোনা হলো না তাহলে তুমি খাবে কি করে সেই ঘুরে ফুরে এখনকার মা বাবাদের কথা দেরি করে ঘুম থেকে উঠলে পরে মা বকে না হ্যাঁ সারাক্ষণ পড়াশোনা করছিস না দেরি করে উঠছিস বড় হবি কই করে হবি চাকরি পেতে হবে না সেই একই কথা কিন্তু দেখা গেল আজ থেকে দেড়শো বছর আগেও কিন্তু একই কথা চলা চলছিল দেরি করে ঘুম থেকে ওঠাতে তাহলে লেখক এবং লেখক কিন্তু রূপকাকার কাছে খুব বকুনি খেলো বাবা বাড়ি থাকতেও রূপকাকা আমাদের চোখ রাঙাবে অর্থাৎ এখন বাবা বাড়িতে আছে তা সত্যও রূপকাকা আমাদের বকবে দাদা ভয়ে ভয়ে উত্তর দিল রাতে ঘুম হয়নি গো রূপকাকা রূপকাকা বলল কেন রে বললো ছাড় পোকার কামড়ে বাবা যা ছাড় পোকা খাটে যা যা তাড়াতাড়ি পড়তে যা অর্থাৎ খাটে খুব পোকা ছিল তা পোকার কামড়ে একদম ঘুম হয়নি তাই রূপকাকা বলে এই যা যা তাড়াতাড়ি পড়তে যা এইবার লেখক রূপকাকার পরিচয় দেওয়া শুরু করলো যে রূপকাকা অরিজিনালি কে বলছে রূপকাকা কিন্তু আমাদের রূপকাকা আমাদের আত্মীয় নয় বাবার বন্ধুও নয় বাড়ির গুমস্তা কি নায়বও নয় কি রূপকাকা হিন্দুও নয় রূপকাকা আমাদের কৃষাণ মাত্র মাসে সাড়ে তিন টাকা মাইনে পায় তাহলে এবার লেখক রূপকাকার পরিচয় দিতে গিয়ে বলেছে রূপকাকা তাহলে আমাদের আত্মীয়ও নয় বাবার বন্ধুও নয় বাড়ির নায়ব গোমস্তাও নয় মানে রূপকাকা কিছুই নয় কি রূপকাকা হিন্দু পর্যন্ত নয় অর্থাৎ লেখক এই কথাটা এই কারণেই বললেন সেই সময় কিন্তু অবিভক্ত বাংলায় হিন্দু মুসলমান শুধু যে হিন্দুদের মধ্যেই উচ্চ জাতি নিচ্চ জাতির ব্যাপারটা ছিল তা নয় হিন্দু মুসলমানের কিন্তু বিভেদটা চরম ছিল সেই রকম একটা পরিস্থিতিতেও আমাদের সোনার বাংলায় বা গ্রাম বাংলায় কিন্তু হিন্দু মুসলমানেরা পরস্পর সহবস্থানে বাস করত এবং এই গল্পেতে আমরা দেখছি এক হিন্দুর বাড়িতে এক মুসলিম মুসলমান সে কিন্তু সামান্য চাষি হওয়া সত্ত্বেও সে হিন্দুর বাড়ির বাচ্চাদের সে কিন্তু সমানভাবে ভালোবাসে এবং অভিভাবকের মতো তাদের বকতেও পারে রূপকাকার আসল নাম রূপো বাঙাল ও যাতে মুসলমান রূপকাকা জাতে মুসলমান আমাদের গায়ের চৌকিদার পিসিমার মুখে শুনেছি রূপকাকা নাকি সাজি মাটির নৌকাতে চড়ে ওর কুড়ি বাইশ বছর বয়সে দক্ষিণ দেশ থেকে আমাদের গ্রামের ঘাটে নিরাস্তর অবস্থায় নেমেছিল কেন এসেছিল সে দেশ থেকে শুনিনি সেই থেকে আমাদের গ্রামেই রয়ে গেছে বিদেশ থেকে এসেছিল বলে ওর উপাধি বাঙাল এই উপাধির যে কী কারণ তা বাপু বলতে পারি না অর্থাৎ এবার রূপকাকার পরিচয় দিতে কি বলছে যে রূপকাকা কিন্তু জাতে মুসলমান আর ও এগামে চৌকিদারও বটে সে কি করেছিল যে পিসিমার মুখী রূপ লেখক শুনেছে যে আজ থেকে বহু বছর আগে অর্থাৎ রূপকাকা যখন বিশ পঁচিশ বছর বয়স ছিল তখন সে অন্য দেশ থেকে এদেশে এসেছিল কেন এসেছিল এবং সে নিরাশ্রয় নিরাশ্রয় মানে যার কোনো আশ্রয় নেই সে কেন এই দেশে এসেছিল সেটা কিন্তু কেউ জানে না এবং সে অন্য জায়গা থেকে এসেছিল বলে তার কে বাঙাল উপাধিটা দেওয়া আছে রূপকাকা আমাদের বাড়ির কৃষাণগিরির কাজ করছে বহুদূর অর্থাৎ রূপকাকা এইবারে চাষি আমাদের জন্মাতেও দেখেছে কিন্তু সেটা আশ্চর্যের কথা নয় আশ্চর্যের কথা হচ্ছে এই যে ও আমার বাবাকে নাকি কোলে পিঠে করে মানুষ করেছে অথচ রূপকাকাকে দেখলে তো তেমন বুড়ো বলে মনে হয় না লেখক বলছে যে আমার বাবা সে এখন রীতিমতো বয়স্ক তার ছেলে মানে লেখক তার ছেলে বলছে রূপকাকা নাকি আমার বাবাকে কোলে পিঠে মানুষ করেছেন তাহলে কিন্তু রূপকাকাকে দেখলে পরে একবারও মনে হয় না যে রূপকাকা এতটাই বয়স্ক আমার ঠাকুর ঠাকুরদাদা হরিনাম চক্রবর্তী গাড়ু হাতে নৌকার ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন সাহেবের ঘাটে কই মাছ কেনার জন্য রূপকাকা সাজিবাটি নৌকাতে বসেছিল ওর অবস্থা দেখে হরিরাম চক্রবর্তী ওকে আশ্রয় দেন সেসব অনেক দিনের কথা তাহলে রূপকাকাকে এদের পরিবারে আশ্রয় দিয়েছিল লেখকের ঠাকুরদা তার নাম ছিল হরিনাম হরিরাম চক্রবর্তী সেই রূপকাকাকে দেখে আশ্রয় দেয় মোটের ওপর রূপকাকার বয়স এখন কত জানি না মোটের ওপর বুড়ো মানে রূপকাকার যে অরিজিনাল বয়স কত সেটা কিন্তু লেখক জানেন না কিন্তু রূপকাকা বেশ বুড়ো মানুষ ঠাকুরদা যখন মারা যান তখন বাবার বয়স পঁচিশ বছর বাবাকে বাবাকে তিনি নায়েব পদে বাহাল করে গেলেন জমিদারবাবুকে বলে কয়ে সেই থেকে বাবা আছেন মরেলডাঙার কাছারিতে অর্থাৎ লেখকের বাবা হচ্ছে নায়েব সেই নায়েব পদে তাকে বহাল করে গেছেন তার ঠাকুরদাদা সেই থেকে লেখকের বাবা কিন্তু থাকেন ডাঙার কাছারিতে আর তার বাড়ির বিশাল বিষয় সম্পত্তি সব কিছু দেখাশোনার ভার কিন্তু ওই তিন টাকা মাইনের সাড়ে তিন টাকা মাইনের কৃষাণ রূপকাকার উপর আমাদের অবস্থা ভালো গ্রামের মধ্যে কথা সবার মুখে শুনে এসেছি জ্ঞান অবধি বড়ো হয়ে বড় বড় চার পাঁচটা ধানের গোলা এক একটিতে অনেক ধান ধরে কলায় মুখ অজস্র প্রজাপত্র সবতা আসছে খাজনা দিতে কিন্তু এইসব দেখাশোনা কে করে রূপকাকাক সব দেখাশোনা করে আশ্চর্যের বিষয় বাবা বিশ্বাস করেন যে এই সামান্য মাইনের মূর্খ কিষাণকে এত সব বিষয় আশয় দেখবার ভার দিয়ে তিনি কিন্তু একমাত্র নিশ্চিন্ত ছিলেন অর্থাৎ রূপকাকা যদিও তিনি সামান্য মাইনের কৃষণ ছিলেন প্রস্তেও কিন্তু একটা জিনিস দেখছি লেখকের বাবা কিন্তু রূপকাকাকে অসম্ভব ভালোবাসতেন এবং ভরসা করতেন বাবাকে সবাই ভয় করে চলতো মুখের ওপর কথা বলার সাহস কিন্তু নেই কিন্তু রূপকাকা বাবাকে বলতো বলি ও বাবু তুমি যে এসে বাড়ি তো বাড়িতে নমাসে ছমাসে অন্তর এত বড় বিষয়গুলো কে দেখে বলতো আদায় পত্তর তো এবছর কিছুই হলো না হাতির পাঁচপা দেখেছ নাকি এত বড় সংসারটা চলবে কি সে অর্থাৎ বাবাকে ওপরে কিন্তু একমাত্র রূপ সে বাবাকে মানে মোটামুটি তার মুখের ওপর কথা বলতে পারত। অর্থাৎ কারণ কি রূপকাকা ভালোবাসত তার বাবাকে এই পরিবারকে এই বিষয় আশ্রয়কে সে তার নিজের মতো করে বিষয় আশ্রয়গুলো যত্ন করত এবং সেই জন্যই লেখকের বাবা জমিদার সেরেস তার নায়ব হওয়া সত্ত্বেও সে কিন্তু প্রকৃতপক্ষে একজন মানুষ ছিলেন তিনি রূপকাকা গ্রামের সাধারণ এক কৃষক এবং একজন মুসলমান হওয়া সত্ত্বেও অশিক্ষিত গরিব তার কোনো বাড়িঘর ছিল না এই রকম একজন মানুষকে সে কিন্তু বিশ্বাস করেছিলেন আপন করেছিলেন এবং ভালোবেসেছিলেন সর্বতভাবে তাকে মান মর্যাদা দিয়ে তিনি কিন্তু রেখেছিলেন এবার রূপকাকাকেও বলা যেতে পারে তিনিও খুব ভালো মানুষ তিনিও তার দাওয়া তার তাকে যে লেখকের ঠাকুরদা এই বাড়িতে নিয়ে এসছিলেন এবং সে কিন্তু মন দিয়ে সারা জীবন ধরে লেখকের বাবাকেও তিনি বড় করেছেন লেখকদেরও তিনি কোলে পিঠে করে বড় করেছেন শুধু তাই নয় এই বাড়ির সমস্ত কিছু যত প্রজাদের খাজরা থেকে শুরু করে বড় সংসারটাকে চালানো কারণ লেখকের বাবা নমাসে ছমাসে আসতেন সুতরাং সবটাই কিন্তু রূপকাকারী হাতে বাবা দু মাস অন্তর দু তিন দিনের জন্য বাড়ি আসেন অর্থাৎ বাবা কিন্তু খুব কম সময়ের জন্য বাড়ি আসেন বাবার অনুপস্থিতিতে গোলার চাবি খুলে রূপকাকায় ধান পারত কলায় মুখ পারত ঘাতকদের কর্য দিত নিজের দরকার হলে নিজেও নিত আমরা সব ছেলে মানুষ কিছুই বুঝিনে। ঠাকুমা প্রবীণা বটে কিন্তু ভালো মানুষ বিষয় আসয় কিছু বুঝতেন না আমাদের আছে সব কিন্তু দেখে নেবার লোক নেই লেখক নিজেদের পরিবার সম্পর্কে বলছে বলছে বাবা যেহেতু থাকতেন না সেহেতু পুরো কাজটাই রূপকাকা করতেন গোলা চাবি খুঁড়তেন ধান পারতেন কলাই পারতেন কর্য দিত কর্জ আদায় করতো সব কিছুই লেখক বলছেন আমরা ছেলে মানুষ ছিলাম আমরা কিছুই বুঝতাম না আমাদের ঠাকুমা তিনি ভালো মানুষ ছিলেন এবং তিনি বৃদ্ধা হলো তার এই সব বৈষয়িক ব্যাপার তিনি কিছুই বুঝতেন না সেই সময় সব কিছু দেখে নেবার কিন্তু ভার ছিল রূপকাকার ওপরে বাবা বাড়ি এসে পরদিন চণ্ডী বসতেন মহাজনে খাতা খুলে বাবা যেদিন যেদিন আসতো তখন এসে চণ্ডী মণ্ডপে খাতা খুলে বসত বলতেন কে কী নিয়েছে রূপ রূপ কাকা বলতেন লিখে রাখো সনাতন ঘোষ ছ কলাই দু কাঠা বীজ মুখ কড়ি ছকাটা হয়েছে আচ্ছা লেখো মণ্ডল দুবীজ ধান কুড়ি পাঁচথলি রূপ বামার রূপ ছিল বাঙাল এক বিশ ধান দু কাঠা কলাই হয়েছে হয়েছে লেখো কাটুকলু চার কাঠা কলাই কারি কাঠা এসব অর্থাৎ বিভিন্ন মাসে অর্থাৎ লাস্ট দু মাসে কে কত করজা নিয়েছে রূপকাকা সব অনর্গল মুখে বলেছে কোনো কিছুই তার মুখস্থ সে কিন্তু ফোলে না ওরই হাতের গোলার চাবির থলো ওরই হাতে গোলার চাবির থোলো অর্থাৎ চাবিটাও কিন্তু রূপকাকার কাছেই থাকে একদিন একটা ঘটনা ঘটল রূপক আঁকার জ্বর হয়েছে আমাদের বাড়িতে আসেনি দু তিন দিন এমন সময় বাবা এলেন ডাঙা থেকে বাবা যথারীতে না এতো তিনি আসলেন কাছারি থেকে এসেই বিকেলে রূপকে ডেকে পাঠালেন রূপো জ্বরে কাঁপতে কাঁপতে বললেন বলে যাও গো আমি জ্বরে উঠতে পারছি না এখন আর যেতে পারবো না জ্বরে মরছি তা সীতা না তার আসতে পারলো না পায়ে পায়ে একটু এলে কি মান তো অর্থাৎ রূপকাকার খুব জ্বর হয়েছে সে আসতে পারলো না সে কিন্তু শীতানা অর্থাৎ লেখকের বাবার উদ্দেশ্যে বলেন সে কি একটু আসতে পারলো না আসলে পরে কি তার মান যেত বাবা বাবু মানুষ নতুন বাবু রূপ বাঁধানো ছড়ি হাতে নিয়ে বেড়ানকে কোচা হাতে নিয়ে ঘড়ির চেঞ্জ হলে বুকে বুকে হাতে ঝকমকে আংটি অর্থাৎ তখনকার দিনের জমিদারদের কিন্তু এরকম একটু স্টাইল ছিল এখনকার দিনে যেমন ছেলেদের উল্টো স্টাইল থাকে তখনও ছিল প্রজাপর্তকদের কাছে খুব খাতির বাবাকে যখন লোকে কথা গিয়ে বললো বাবা তখন তেলে বেগুনে জ্বলে উঠল বাবা কেন রেগে গেল ওই যে বললে ওই যে রূপকাকা বললেন আমার জ্বর হয়েছে যেতে পারছি না তা বাবু একটু আসতে পারল না খুব রেগে গেল এরপর দিন পাঁচ ছয় পরে রূপকাকা সেরে উঠে আমাদের বাড়ি এলো বাবা তখন চণ্ডী মণ্ডপে বসে হিসেবের খাতা দেখছিলেন ওকে দেখেই করা শুরু বললেন রূপ রূপ বললেন কি বলছে তুমি মনে মনে কি ভেবেছো জিজ্ঞেস করি তোমার এত বড় স্পর্ধা তুমি বলো আমি পায়ে পায়ে তোমার বাড়ি যাব তুমি জানো কার সামনে দাঁড়িয়ে রয়েছ তোমার মন্ডুটা যদি কেটে ফেলি তাহলে খোঁজ হয় না তুমি জানো এত বড় লোক তুমি হলে কবে অর্থাৎ লেখকের বাবা কিন্তু ভীষণ রেগে গেছেন তাই সে বলল রূপ তুমি এত বড়লোক হলে কবে যে তুমি আমাকে বলছো আমি তোমার বাড়ি যেতে পারি না তবে আজকে আমরা কিন্তু এর থেকে বেশি পড়ব না যতটুকু পড়লাম খুব ভালো করে একবার রিডিক পড়বে কালকে বাকি অংশটা আমি পাঠিয়ে দেব। ঠিক আছে